আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সামনে ঈদ চলে এসেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর গোশের শাহি ভুনা, যেটি একদমই রেস্টুরেন্টের মতন লাগবে খেতে। আশা করি আপনাদের কাছে পছন্দ হবে আমার রেসিপিটি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি তেল দিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে, এবং সাথে দিচ্ছি এলাচ। এলাচ দিয়েছি আমি 6 থেকে 7টি, আর তেজপাতা দিচ্ছি আমি 4টি, তাও মাঝখানে কেটে নিয়েছি এলাচের। দারচিনি দিয়ে নিচ্ছি 4টি, এবং লং দিব আমি 4টি। এখন আমি এতে দিব হচ্ছে কালো রঙের যে এলাচটি আছে, বড় এলাচ, সেই এলাচ দুটা দিব। এতে টেস্টটা একটু অন্যরকম আসবে। একটু ভাজা ভাজা করছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে নেব এখানে 1 কাপ পরিমাণে। একটু রসুন কুচি দিব 1 চামচ পরিমাণে, একদমই সামান্য। একটু আদা কুচি দিব, তাও খুবই সামান্য, অল্প একটু, জাস্ট ভাজাতে গ্রানটা একটু আলাদা আসবে এই জন্য। সাথে আমি শাহি জিরা দিচ্ছি 1 চামচ পরিমাণে। মিক্সড করে আমি ভালো করে, যখন একটু ভাজা হয়ে গেল, এখন আমি এখানে বাটা দিব। কাঁচা লাল মরিচটা আমি বেটে নিয়েছি, 6 থেকে 7টি মরিচ আমি এখানে নিয়েছি, এবং একটু ঝাল বেশি, এই জন্যই বেশি নেই নেই, বাস 2 চামচ দিচ্ছি এখানে। আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন, আমি বাটাটা দেই। ধনিয়া গুঁড়া দিব আমি এখানে 1/4 চামচ পরিমাণে উঁচা করে। হলুদের গুঁড়া দিব এখন 2/4 চামচ পরিমাণে। সাথে এখন আদা বাটা দিব, আদা বাটাটা উঁচা করে আদা বাটা 2 চামচ পরিমাণে। সাথে জিরা, এবং রসুন, আর আমি এর সাথে দিচ্ছি হচ্ছে একটু নারিকেল, অল্প একটু, 1/4 চামচের পরিমাণে, সামান্য, বেটে দিবেন না। যদি আপনারা আমার পুরোপুরি রেসিপিটা ফলো করেন তাহলে এভাবেই দিবেন, একটু নারিকেল এইভাবেই। এতে একটু আলাদা টেস্ট আনে, কারণ মাংসের সাথে এটা কষে যাবে এবং মিলেই যাবে। এখন আমি গরুর গোশ নিব এখানে, 2 কেজি পরিমাণে আমার এখানে আছে গরুর গোশ। এখন আমি এটা কষতে দিব গোশগুলাকে, কারণ গরু গোশ থেকে এমনিই পানি বের হবে। ঢেকে দিব কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন কিরকম পানি বের হয়ে গিয়েছে, অনেক পানি বের হয়েছে, ভালোই। এখন আমি এতে অ্যাড করব হচ্ছে লবণ। লবণটা আসলে আমি খেয়াল করি নেই, দিতেই ভুলে গেছিলাম, তখন একটু দিয়েছিলাম কিন্তু দেখানো হয় নাই, এই জন্য আমি দুঃখিত। এখন আবার দিয়ে নিচ্ছি, কম হয়েছে। ভালোভাবে আবারও কষতে দিব। এখন আমি তাতে একটু বাদাম বাটা দিচ্ছি, এটা হচ্ছে কাঠবাদাম যেটা, সেটাকে আমি বেটে নিয়েছি। কষানোর পরে চাই একটু পেঁয়াজ 1/2 কাপ পরিমাণে এখন আবার অ্যাড করছি। আসলে এটাতে আমি এখন আবার কাঁচা মরিচও অ্যাড করব, এটার কারণটা হচ্ছে একটু রেজালা টাইপের যে একটা গ্রান আসে, আসলে এই 3টা জিনিস থেকেই আসে। আমি এই জন্য এগুলো লাস্টে না দিয়ে কাঁচা মরিচটা এখানে একটু দিব, কারণ এখানে এই গ্রানটা অনেক সুন্দর আসবে, আপনারাও অবশ্যই করে দেখবেন। একটু মনে হবে যে বিয়ে বাড়ির যেরকম আমরা করি বা রেস্টুরেন্টে যেরকম খাই, বিয়ে বাড়িতে যেরকম খাই, সেম ওই গ্রানটাই আসবে, এই জন্য এভাবে দেওয়া। এখন আমি কিছুক্ষণের জন্য এটি আবারও ঢেকে দিব।
এখন আমি টমেটো সস অ্যাড করব এখানে 2 টেবিল চামচ পরিমাণে। টমেটো সসটা দিলে আসলে একটু কালারটা অনেক বেশি সুন্দর আসে এবং মাংসের আলাদা একটা টেস্ট আসে। তো আপনার যদি না থাকে তাহলে আপনি অবশ্যই 2টা টমেটো কেটে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, টেস্টটা একটু আলাদা আসবে। আমরা সবাই গোশ রান্না করতে পারি কিন্তু একজনের স্টাইলটা এক এক রকম থাকে, আমার স্টাইলটা একটু এই রকম, এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং খেতে সত্যি অনেক বেশি টেস্ট হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আর একটু দিয়ে নিয়েছি, এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার এসেছি, অনেক পানি বের হয়ে গিয়েছে দেখুন। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি এখানে ইউজ করব না যেহেতু আমার এটি ভুনা এবং সুন্দর একটি গ্রান চলে আসছে পুরা কাঁচা। এখানে আমি জিরা গুঁড়া দিচ্ছি গ্রানটা আসার জন্য আর একটু ভালো, আর হচ্ছে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়াটা এখন আমার কাছে আছে, তাই আমি সাদা গোলমরিচের গুঁড়া এখন একটু আবার দিয়ে দিব। আপনাদের কাছে কালোটা থাকলে আপনারা কালোটা ইউজ করতে পারবেন। অনেক গ্রান বের হয়ে যাচ্ছে আসলে, আবারও ঢেকে দিব আমি একটু। আমার গোশগুলা গরুর গোশগুলো আসলে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, দেখুন কালারটাও কতখানি চেঞ্জ হয়ে গেছিল। এখন আমি এখানে 3-4 চামচ পরিমাণে ঘি দিচ্ছি, এবং আমি এখানে হচ্ছে গুঁড়া দুধ একটু অ্যাড করব, এতে টেস্টটা একটু আলাদা আসবে, রেজালা টাইপ আসবে এবং খেতেও অনেকটা গ্রেভি হয়ে যাবে, এই জন্য গুঁড়া দুধটা ইউজ করছি। চাইলে আর গুঁড়া দুধটা সবার বাসায় থাকে, কম বেশি সবাই দিতে পারবেন, এই জন্য আর কি দাও আমি প্রায় সময় দিয়ে থাকি এবং টেস্টটা সত্যিই খুব অসাধারণ আসবে। সাথে একটু কাঁচামরিচ অ্যাড করব, কারণ লাস্টে কাঁচামরিচটা দিলে ওইটার গ্রানটাও অনেক ভালো আসে, আর এটা খেতে অনেকটা রেজালা টাইপ আসবে, আবার অনেকটা একটু ভুনা মাংস, দুইটাই যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যাবে। এই রেসিপিটি আসলে পরোটা দিয়ে বা ভাত দিয়ে বা পোলাও দিয়ে, এটা এরকম না যে মিষ্টি মিষ্টি লাগবে বা পোলাও দিয়ে খেতে হবে, ভাত দিয়ে পরোটা দিয়ে খিচুড়ি দিয়ে যে কোনো কিছু দিয়ে এটা খেতে টেস্টি মনে হবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি রেখে দিব 10 মিনিটের জন্য। সামান্য একটু চিনি দিব, অল্প পরিমাণে 1 চামচ পরিমাণে একটু চিনি দিব, টেস্টটা আর একটু আলাদা আসার জন্য, এটা খুশি দিলেও দেওয়া যায়, তারপরে ঈদের টাইম বলে কথা, এই জন্য আর কি একটু স্পেশিয়ালভাবে করা। এখন আমি ঢেকে রাখবো এবং ঢেকে রাখার পরেই দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসবে, এবং আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গেল আমার শাহি ভুনা, আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং অনুরোধ রইল অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম।